হ্যালো ফ্রেন্ডস আমি বর্ণালী আর আজ আমরা বানাবো জিরো অয়েল কাঁচকলার কোপ্তা তার জন্য প্রথমে দুটো কাঁচকলাকে প্রেশার কুকারে এক কাপ জল দিয়ে একটা হুইসেল বাজিয়ে সেদ্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না প্রেশারটা কমে যায় তারপর এদিকে একটা মশলা রেডি করব তার জন্য আদা টমেটো কাজুবাদাম ধনে পাউডার ধনে গোটা ধনে দিয়েছি গোটা জিরে দিয়েছি আর গোলমরিচ দিয়েছি এইগুলো দিয়ে একটা মশলা পেস্ট বানাবো এবারে কাঁচকলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা এটা থেকে খোসাটা ছাড়িয়ে নেবো দেখছেন এখনও কাঁচকলাটা খুব গরম আছে এইবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে তাতে একে একে আমরা মশলাগুলো মেশাবো সেখানে আমি মেশাচ্ছি একটু আদা কুচনো এটা হচ্ছে গ্রেট করা আদাটা আসলে আর একটু পেঁয়াজ কুচনো একটুখানি আমচুর পাউডার ওয়ান ফোর টি স্পুন আমচুর পাউডার একটু নুন দিলাম আর দেবো ধনে পাতা আর ধনে জিরে গোটা ধনে জিরে আমার গুঁড়ো করা ছিল সেই গোটা ধনে জিরেটা দিয়ে দেবো আর একটু দেবো গরম মশলা ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা এগুলো দিয়ে প্রথমে এখন যেহেতু কাঁচকলাটা খুবই গরম আছে সেই জন্য আমি চামচে করেই প্রথমে এটাকে কেটে কেটে মাখবো ধনে পাতাটা এখন কিছুটা দেবো আর যেটা গ্রেভি বানাবো গ্রেভিতে কিছুটা দেবো এটা ধনে জিরে পাউডার শুকনো এসে প্লেটে ভেজে নিয়ে শুকনো কড়াই ভেজে নিয়ে ওটাকে পাউডার করা আছে আমার ধনে আর জিরে আর তার সঙ্গে একটু দেবো গরম মশলা গরম মশলা ছোট যে ওয়ান ফোর্থ টিস্পুন দিতে পারেন ছোটো চামচ এটা তার এক চামচ এটা খুবই ছোট চামচ মানে ওয়ান ফোর্থ টিস্পুনের সাইজের চামচ ওটা এবারে এটা চামচে করে খানিকটা এটাকে মেখে মেখে নিয়ে তারপরে একটু দেবো কিশমিশ কিশমিশ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখবো কোপ্তা খাওয়া মানেই হচ্ছে এক কারি তেল খাওয়া কিন্তু আজ আমি যে কোপ্তাটা বানাবো সেটাতে এক ড্রপ তেলও থাকছে না এবারে কারণ আমি কোপ্তাগুলো বানাবো এয়ার ফ্রায়ারে এবারে এয়ার ফ্রায়ারটা যে বক্সটা আছে ওটাকে নিয়ে এলাম ট্রেটা ট্রেটা নিয়ে এসে এইবারে কোপ্তার বলগুলো গোল গোল করে বানিয়ে এবারে সেগুলো এয়ার ফ্রায়ারে একে একে রাখবো এটাতে অয়েল ব্রাশ করার কোনো দরকার নেই এমনিই হবে আপনি যদি চান তো অল্প করে ওপরের দিকটা অয়েল ব্রাশ করতে পারেন তাতে কোপ্তাগুলোর কালারটা খুব ভালো আসবে ব্রাউন হয়ে যাবে কালারটা কিন্তু কোনো দরকার নেই আমার দশটা কোপ্তা হয়েছে বল হয়েছে এবারে সেইগুলোকে আমি এয়ার ফ্রায়ারে সেট করব। এয়ার ফ্রায়ারে সেট করার জন্য প্রথমে এয়ার ফ্রায়ারটা অন করব অন করে তার যে ও সুইচ এদিকে যে অফ অন সুইচটা আছে সেটাকে টাচ করব এবারে যে প্রোগ্রাম চেঞ্জার যে বটনটা আছে সেটা বারবার চেঞ্জ করে করে আমি যেখানে মাশরুমের ছবিটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান এইট্টি ডিগ্রি ফর এইটিন মিনিটস এটাতে আমি সেট করে দিলাম এটাতেই হয়ে যাবে এবারে ওইটাকে অন করলেই এটা চলতে থাকবে এখন ন মিনিট বাদে আমি এগুলোকে একটু নাড়িয়ে আবার সেট করে দেবো এবারে আমি গ্রেভিটা বানাবো গ্রেভিটা বানানোর জন্য প্রথমে কড়াটা একটু গরম করে তাতে একটু জিরে ফোড়ন দেবো উইদাউট অয়েল কোনো অয়েল আমি ইউজ করছি না এটাতে একটা জিরে হাফ চামচ মতো জিরে ফোড়ন দিলাম এবারে জিরেটাকে নাড়াচাড়া করে একটু যখন জিরেটা ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আদা টমেটো ধনে জিরে গোটা ধনে গোটা জিরে ধনে জিরের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো দেবেন আমি দু চামচ ধনে আর এক চামচ জিরে দিয়েছিলাম এক চামচও নয় জিরেটা দিয়েছিলাম হাফ চামচ আর দু চামচ ধনে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম ওয়ান ফোর টিস্পুন মতো মানে আটটা মতো কালো মরিচ গোলমরিচ আর তার সঙ্গে দিয়েছিলাম দশটা মতো কাজু আর এগুলোকে দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবারে এই মশলাটা কষাটাই হচ্ছে আসল কাজ মশলাটা যখনই আপনি কষবেন যেহেতুতে অলরেডি আমি কাজু কাজুবাদাম একসঙ্গে বেটে নিয়েছি সেই জন্য দেখবেন এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তখন এই যে মিক্সির যে বাটিটাতে আপনি মশলাটা বেটেছেন সেই বাটিতে হাফ কাপ মতো জল দিয়ে নাড়িয়ে নেবেন এবারে সেই জলটাই এক চামচ এক চামচ করে দিতে হবে আর মশলাটা কষাতে হবে এটাতে আমি হলুদ দিয়েছি আর একটু নুন দেব দিয়ে এটাকে খুব ভালো করে বারবার এটা কষাতে প্রায় দশ থেকে বারো মিনিট মতো আপনার লাগবে না হলে মশলার গন্ধটা যাবে না কিন্তু আদার যে গন্ধটা অন্য মশলাগুলো যাই হোক আদার গন্ধটা পিছনেই মানে কাঁচা কাঁচা লাগবে এবারে দিয়ে দিলাম খানিকটা এক চামচ মতো কসুরি মেথি হাতে করে ওটাকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এইবারে এইটাকে এইভাবে প্রায় দশ থেকে বারো মিনিট আমি একটু করে জল দেবো দু চামচ এক চামচ দু চামচ মতো করে জল দেবো আর এই মশলাটাকে কষাতে থাকবো কোপ্তা খাওয়া মানেই প্রচুর তেল খাওয়া আপনারা এইভাবে যখন কোপ্তাটা বানাবেন দেখবেন একদম একটুও তেল আপনি ইউজ করছেন না অথচ টেস্টে কিন্তু কোনো ফারাক হবে না এবারে দিয়ে দিলাম এক চামচ ওই ছোট ওয়ান ফোর টি স্পুনের যে সাইজটা চামচটা সেই ওয়ান ফোর টি গরম মশলা আর একটু ধনে পাতা এবারে এইখানে ধরে পাতাটা রান্না করে কষাবার সময় দিলে খুব ভালো টেস্টটা হয় আমরা লাস্টে আবার গার্নিশিংয়ের সময়ে দেবো এইবারে কোপ্তাগুলোকে ন মিনিট হয়ে গেছে কোপ্তাগুলোকে একটু বাতি এখানে মশলার গ্যাসটা আমি স্লো করে রেখে কোপ্তাগুলোকে একটু নাড়িয়ে উল্টে দিলাম আসলে এটা গোল গোল তো সেই জন্য এটা সুন্দর হয়েছে চ্যাপ্টা হলে এগুলোকে আপনি উল্টে দিলেই হয়ে যায় এগুলোকে সুন্দর করে নাড়িয়ে আবার সেটাকে গরম মানে মেশিনটা এয়ার ফ্রায়ারটা আবার চালুই ছিল ওটা পজ করে আমি করছিলাম সেটাকে আরও ন মিনিটের জন্য ওটা বেক করতে দিলাম এদিকে মশলাটা প্রায় রেডি হয়ে এসছে মশলাটা যখন অনেকটাই দেখবেন এইভাবে টেস্ট করে একটু দেখবেন যে মশলাটা গন্ধ আর আছে কিনা। আর নুন মিষ্টি কিছু লাগবে কি এই সময় আপনি মিষ্টি দিতে পারেন আমি মিষ্টি দিচ্ছি না কিন্তু কোপ্তা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা এই সময় এক চামচ চিনি দিতে পারেন হুম এবারে এইটাকে এইভাবে মশলাটা বারবার কষানোটাই এই একমাত্র কাজ এখানে থেকে বড় কাজ মশলাটা অনেকক্ষণ ধরে আপনাকে ছেড়ে যাওয়া যাবে না কারণ ছেড়ে গেলে এটা লেগে পুড়ে গেলে ব্যাস সব শেষ সেই জন্য আপনাকে দাঁড়িয়ে থেকে থেকে একটু করে জল দিয়ে দিয়ে একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষা যখন হয়ে গেছে তখন এটাতে প্রায় হাফ মগ মতো জল আমি দিয়ে দিলাম কারণ দশটা কোপ্তা আছে জল টানবে সেই জন্য মগের যে স্ট্যান্ডার্ড মগ আছে এটা কাপের সাইজ হলে আপনার ছোটো কাপের সাইজ হলে এটা প্রায় দেড় কাপ পৌনে দু কাপ মতো জল হয়েছে এইবারে আপনি এই সময় মশলাটার টেস্ট করে একটু দেখবেন নুন মিষ্টি সব ঠিক আছে কি না নাহলে যেটা দরকার হবে এই সময় আপনি মিশিয়ে নিতে পারেন আপনার গ্রেভি রেডি এদিকে কোপ্তাগুলো প্রায় হয়ে এসছে কোপ্তাগুলো যখন হয়ে যাবে আচ্ছা তার আগে আমার বলা হয়নি যে আমি গ্রেভিটা যখন রেডি করেছিলাম শেষে আমার কাছে একটুখানি ফ্রেশ ক্রিম ছিল এক চামচ মতো ফ্রেশ ক্রিম আমি দিয়েছিলাম এইবারে কোপ্তাগুলোকে বার করে বাটিতে রাখলাম বাটিতে ঢেলে এবারে গ্রেভিটা তার উপর ঢেলে দিলাম দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম ব্যাস আমার কোপ্তাকারি রেডি আপনারাও এইভাবে বানান খান আর আমাকে বলুন কেমন হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ